আমরা আজকে যে এসিটি দেখাবো এটি কেরিয়ারের 1 টন 12,000 বিটিও মেড ইন চায়না এবং ব্র্যান্ড হবে কেরিয়ার পোর্টেবল এসি। এটি এই এসিটি আমরা আপনাকে এখন একটু লাইন দিয়ে দেখাবো, এসিটি কেমন কুলিং করে, এর নয়েস লেভেলটা কতটুকু এবং আপনি এসিটিকে কতটুকু নিরাপদ, এবং অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন থাকে এই পোর্টেবল এসি সম্বন্ধে। আমরা এটি কিন্তু অনেকে ওয়াটার কুলার মনে করে যে এটি পানি দেওয়া লাগবে, কিনা আসলে এটি একটি পূর্ণাঙ্গ একটি এসি। এবং এই এসিটার ক্ষেত্রে যে যেটা হবে যে আপনার 1 টনের একটি 12,000 বিটিও ক্যাপাসিটি সম্পন্ন একটি কম্প্রেসার দেওয়া আছে, যা এবং এই এসিটির ক্ষেত্রে আপনি যেটি পাবেন অন্যান্য এসির মতোই অটো মোড ফাংশন, রিমোট কন্ট্রোল সব কিছুই কিন্তু রয়েছে। খুবই চমৎকার দেখতে, খুবই লিউক্রেটিভ এই 1 টন 12,000 বিটিও এসি। এই পোর্টেবল এসিটি কিন্তু আপনার রুমের সাইজ যদি 100 থেকে 140 স্কোয়ার ফিটের মধ্যে হয় বা 10x12x12x12 রুমের জন্য কিন্তু আপনি এই এসিটিকে ইউজ করতে পারেন এবং খুবই চমৎকার লুকসের এই এসির। এটি কিন্তু ডবল হোস পাইপ না হয়ে সিঙ্গেল হোস পাইপ, কিন্তু আপনার কম্প্রেসারকে বাতাস নেওয়ার জন্য কিন্তু আলাদা সিস্টেম করা হয়েছে। এর আগে আমরা যে এসিটি দেখিয়েছিলাম সেখানে কিন্তু ডবল হোস পাইপ ছিল, আমরা এর সিঙ্গেল এই অংশ দিয়ে কিন্তু আপনার গরম বাতাসটি কম্প্রেসার যে হিট ক্রিয়েট করতেছে সেই বাতাসটি কিন্তু বের করে নিয়ে আসতেছে। এবং এখানে আমরা একটা হোস পাইপ লাগাবো, আমরা একটু হোস পাইপ দেখানোর চেষ্টা করছি, একটু টান দিয়ে বড় করেন। অলরাইট, এখন এইভাবে কিন্তু এটা প্রায় 7 ফিট লম্বা আছে, এটি আরও লম্বা হবে। আমরা একটু একটু কর্টা লাগাবো, একটু কর্টা লাগানো এবং brandbazarbd.com কিন্তু আপনাকে সবচেয়ে চিপেস্ট প্রাইজে এবং 2 বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই জিনিসটি কিন্তু দিচ্ছে আপনাকে মাত্র 38,000 টাকায়। এবং দামগুলো কিন্তু কমতে বাড়তে পারে, অবশ্যই আপনাকে ব্র্যান্ড বাজারে যে ওয়েবসাইটে অলওয়েজ সবসময় আপডেট প্রাইজের জন্য ভিজিট করতে হবে। এটা আরেকটা অংশ আছে, এটা ওই মাথার অংশ, আরেকটা অংশ নিয়ে আসে। আচ্ছা, আমরা একটু হোস পাইপ দেখাবো, একটু বড় করেন। এটা দিয়েই কিন্তু গরম বাতাসটি বাইরে বের হয়ে যাবে। আমরা যে অংশটি এখানে কনভার্টার হিসেবে কাজ করবে এই অংশে, আমরা সেই অংশটিকে একটু এনে দেখাবো আপনাদেরকে। পাশাপাশি আমরা দেখাবো পানির লাইন, এসিতে কিন্তু সবসময় পানি থাকবে এবং এসিটি পানির লাইন বের হওয়ার জন্য কিন্তু আপনি চাইলে পানির লাইনটি এখনই যখন আমাদের ইনস্টলেশনের লোক থাকবে তখন কিন্তু আপনি পানির লাইন তখনই করে নিতে পারেন, অথবা এখানে কিন্তু পানি রিজার্ভ রাখার সিস্টেম আছে, তবে একদিন পর পর আপনাকে ট্রেপ পরিষ্কার করতে হবে। আমরা এই অংশটি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম। আগের পোর্টেবল এসিতে আমরা এই অংশে কিন্তু আমরা দেখেছি যে এই অংশে কিন্তু কী কাজ, আসলে এই অংশটা আসলে যে কাজ আগের পোর্টেবল এসিতে, এখানে একটি হোস আরেকটি হোস ছিল এবং এই অংশ দিয়ে কিন্তু বাতাস বাইরে টেনে নিয়ে আসত, কিন্তু এখানে যেটা করেছে রুমের বাতাসকেই টেনে নিয়ে যাবে কম্প্রেসারকে কুলিং কুল করার জন্য এবং এই অংশ দিয়ে গরম বাতাসটা বাইরে বেরোয় আসবে। এই এই প্রক্রিয়াটারই থাকাতে কম্প্রেসারে কুলিং করতে কোনো সমস্যা আর থাকতেছে না, আপনি সহজেই আপনার বাসায় যেহেতু টুবিন প্লাগ সহজেই যে কোনো মোটামুটি যে লাইনে আপনার 7x22 তার আছে সেখানে বা এমপিআর একটু ভালো বা অনেকে আছে বাড়িওয়ালা কারেন্টের লাইন টানতে দেবে না আপনার, সেক্ষেত্রে আপনি ফ্রিজের যে লাইনগুলো আছে সেখান থেকেও টেনে নিয়ে কিন্তু আপনি এটিকে ইউজ করতে পারবেন। আপনার 100% 1 টন এবং 12,000 বিটিওর এই এসিটি কিন্তু আপনি আপনার বাসার জন্য ইউজ করতে পারেন, অথবা অফিস বা আপনার যে কোনো ওয়ার্কিং প্লেসে কিন্তু আপনি এটা। আমরা এখন হোস পাইপ সেট করবো এটার। হ্যাঁ, পানির লাইন লাগানো হলো, আমরা একটু হোস পাইপ দেখাবো। খুবই ইজি, আপনি সহজে এক রুম থেকে আরেক রুমে ইনস্টল করতে চাইলে সহজে ইনস্টল করতে পারবেন, তবে যে জানালাতে সেট করতে চাইলে সেটা আপনাকে একটু জেনে নিতে হবে। এই প্রক্রিয়াটা আমরা পাইপটাকে টেনে দেবো একটু। হ্যাঁ, পাইপটা কিন্তু বড় হয়ে গেল, আমরা সহজে কিন্তু পাইপটাকে এখন আপনার জানালা দিয়ে কিন্তু আমরা এখানে আরেকটি কনভার্টার বসবে যেখানে কিন্তু আপনার একটি ই থাকবে, আলাদা একটি চিকন মুখ থাকবে, ওটা দিয়ে কিন্তু বাতাস বের হয়ে যাবে। আর ওভারঅল সমস্ত প্রক্রিয়া কিন্তু আগের মতোই। আর আপনি এসির অনেকে এসির ফিল্টার পরিষ্কার করে, আপনি এসির ফিল্টারটা আমরা খুলে দেখাবো। এই এইটি কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে, এই এটি এসির ফিল্টার,
এই ফিল্টারটি আপনি পরিষ্কার করবেন, তবেই আপনার এসি ভালো থাকবে। সমস্ত প্রক্রিয়াটি দেখে নিন। আমরা যদি একটি স্প্লিট এসির সাথে কম্পেয়ার করি, যে একটি স্প্লিট এসি এবং এটা পোর্টেবল এসির মধ্যে আসলে কী পার্থক্য এবং এসিটির মধ্যে কী কী জিনিস আপনি পাচ্ছেন, ব্র্যান্ড বাজার কিন্তু আপনাকে, এটি যদি একটি স্প্লিট এসির একটি অংশ হয়ে থাকে, এটি একটি ইনডোরের একটি অংশ, এই অংশে বাতাস কিন্তু আপনাকে ফ্লো করবে, এই অংশ বা ঘরের বাতাসকে টেনে নিয়ে যাচ্ছে বা ঘরের যে বাতাস আছে সেই বাতাসটাকে আপনার রিজার্ভ করছে। এখানে যদি কাগজ রাখেন দেখবেন ভিতর দিকে টেনে আপনাকে টেনে নিয়ে যাবে এবং এই অংশ কিন্তু বাতাসকে ফ্লো করবে। ঠিক এখানেও সিমিলার প্রযুক্তি দেওয়া আছে, এই অংশ বাতাসকে ফেলে দিচ্ছে এবং এই অংশ বাতাসকে টেনে নিয়ে যাচ্ছে, যার ফলে প্রক্রিয়াগত দিক থেকে একদম এক। দুই হচ্ছে এখানে যে ফিল্টারটা আছে, ফিল্টারটা আমাদের পরিষ্কার করতে হয়। আমরা এখানে নবটা খুলি, এই নবটা খুলে এই ফিল্টারটাকে পরিষ্কার করি। সবসময় এই 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 ধরনের ফিল্টারকে আমরা পরিষ্কার করে থাকি এবং দেখেন সিমিলারভাবেই করা আছে এখানে। ঠিক এখানেও আমরা একটা ফিল্টার খুললাম, খুলে কিন্তু আমরা পরিষ্কার করে দিলাম। এই ফিল্টারটা হলো এটা, যে ফিল্টারটি এখানে সেট করা ছিল, এই 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 ফিল্টারটিও কিন্তু আপনি সহজে এখানে ফিল্টার, বাট ওভারঅল একদমই সেম এবং খুবই চমৎকার দেখতে, সহজে হ্যান্ডেলিং করা যায়। এবং আপনার রুমের সাইজ যদি আমি আবার বলতেছি, টপ ফ্লোর হলে 100 স্কোয়ার ফিট এবং যদি টপ ফ্লোর না হয় তাহলে কিন্তু আপনি 140 12x12 বা 10x12 রুমেও কিন্তু বা 14x10 রুম কিন্তু আপনি এই ধরনের এসিগুলোকে আপনি ইউজ করতে পারেন। তবে কুলিংটা কিন্তু অপেক্ষাকৃত স্পিড থেকে একটু স্লো হতে পারে এবং বাতাসের নয়েজ, আমরা একটু লাইন দেব, টিভিগুলো বন্ধ করে দেন। ব্র্যান্ড বাজার bd.com আপনাকে আমি ব্র্যান্ড বাজারের অ্যাড্রেসটি বলবো, একটু পরে দেন, একটু পরে দেন, টিভি লাইন খোলাই ফেলেন সবগুলো, ভিন্ন লাইন না, এটা লাইন ভিন্ন তো, ঠিক আছে, ওকে দাদা তাহলে থাক, ঠিক আছে। হ্যাঁ আমরা এখন একটু ম্যানুয়ালি চালাবো, যদিও রিমোট আছে এটির। এবং আরেকটি কথা মনে রাখবেন, যখনই এসি স্টার্ট হয় তার 3 মিনিট পরে কিন্তু বাতাস মানে আপনার কম্প্রেসার স্টার্ট হয়। এসি যে কোনো প্রক্রিয়াগত এসিরই আপনি যে কোনো এসি স্টার্ট হওয়ার 3 মিনিট পরে কিন্তু এটা কম্প্রেসার স্টার্ট করবে, তখন আপনি কুলিংটাকে পাবেন। আমরা একটু টেম্পারেচারটা কমাই দিই, এখন 28 আছে, 27। আমরা রিমোট থাকলে আরও সহজে কন্ট্রোল করতে পারি, একটা রিমোট নিয়ে আসি। আমরা রিমোটের মাধ্যমে টেম্পারেচারটাকে কন্ট্রোল করব, রিমোট করি, হ্যাঁ রিমোট তো একই, রিমোট হ্যাঁ, এখন কম্প্রেসার যখন চালু হবে তখন একটা শব্দ আপনি কিন্তু পাবেন। হ্যাঁ আমরা রিমোটের মাধ্যমে কিন্তু এখন কন্ট্রোল করলাম, আপনার কুলিংটা ভালো সুইং দেওয়া আছে, আপনার এখন কিন্তু আপনার কুলিং আসা স্টার্ট করছে। যখন এখানে কুলিং আসবে তখন কিন্তু দেখেন আর দেখে নিন আপনি, তখন কিন্তু এই অংশ বাতাস কিন্তু ঠেলে দিচ্ছে, বাতাসকে আপনার ঘরে বাতাস ঢুকতেছে। আর এই অংশে যদি আমরা হাত দিয়ে দেখি তাহলে কিন্তু আপনাকে টেনে নিয়ে যাবে, আর এই অংশে না কম্প্রেস স্টার্ট হয় না, তো বাতাস হয় না, তো স্টার্ট হয় নাই, স্টপ করলেন কেন, আমরা রিমোটের মাধ্যমে সহজে কন্ট্রোল করে দেখাবো আপনাদেরকে। আমরা অন করে দিলাম, এখনই আপনার স্টার্ট হয়ে যাবে। আর মনে রাখবেন ব্র্যান্ড বাজারের অ্যাড্রেসটি হাউস নাম্বার 3 রোড নাম্বার 3 ধানমন্ডি ঢাকা, অথবা ঠিক সিটি কলেজের পিছনে যে বড় শপিং মলটি রয়েছে রাফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মল, এটি দুইতলাতে কিন্তু ব্র্যান্ড বাজারের একটি বড় আউটলেট রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন। অথবা ঘরে বসে কেনার জন্য কিন্তু ব্র্যান্ড বাজারের আপনার যে ওয়েবসাইটে আপনার ভিজিট করতে হবে এবং বাই নাও অপশনে ক্লিক করে ঘরে বসেও কিন্তু যে কোনো এসি আপনি কিনতে পারেন। খুবই ভালো কুলিং হচ্ছে, দেখে নিন খুবই চমৎকার। হ্যাঁ এখন কিন্তু আপনার কুলিংয়ের স্পিড পাওয়া যাচ্ছে এবং আমরা এখানেও আপনার বাতাসের শব্দ পাচ্ছি, দ্যাট মিন্স আপনার এখানে আপনার
দেখে নিতে পারেন বাতাসটি, কিন্তু বাতাসের চোরে কিন্তু টেকা যাচ্ছে না, বাতাস কিন্তু আপনাকে এখান দিয়ে গরম বাতাস কিন্তু বের হয়ে যাচ্ছে, দেখে নিন। আর ঠিক সিমিলারভাবে এখানে কিন্তু আপনার ইটি আটকে, মানে ঘরের গরম বাতাস, ঘর থেকে যে বাতাস দরকার কম্প্রেসারে, সে বাতাসটা কিন্তু সে টেনে নিয়ে যাচ্ছে, তো এখানে কিন্তু আপনার থাকতেছে না, পড়ে যাচ্ছে, তো এখানে কিন্তু থেকে যাচ্ছে, মানে এখানে বাতাস সে টেনে নিয়ে যাচ্ছে। আর এখানেও খুব চমৎকার কুলিং হচ্ছে, খুব হ্যাভি স্পিড কুলিং, এবং আপনি এখানে যদি ব্লোয়ারটা ছোটো সে তো কিন্তু কুলিংটা একটু স্লো হবে অপেক্ষাকৃত স্পিড এসি থেকে। তবে এসিটি আপনি সহজেই ব্র্যান্ড বাজার থেকে কিনতে পারেন, আর ঘরে বসে কেনার জন্য ব্র্যান্ড বাজার ফোন করতে পারেন 01619555003।